যে স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা মেথড চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণীর গণিত 10.2 এর অনুশীলনী দুই নাম্বারটা। দুই নাম্বারে বলছে, প্রমাণ করো যে বৃত্তের সমান জ্যায়ের মধ্যবিন্দুগুলো সমবৃত্ত। বৃত্তের সমান জ্যায়, যে যতগুলো বৃত্ত নিব ওই বৃত্তগুলোর জ্যাগুলো হবে কি সমান। তাহলে এখন এখানে আমরা একটা বৃত্ত এভাবে নিব, এভাবে একটা বৃত্ত নিব। এখন এই বৃত্তের সমান জ্যাগুলো নিতে হবে, এই বৃত্তে কি করতে হবে, সমান জ্যা নিতে হবে। তো এই জ্যাগুলো যদি সমান নেই, তাহলে তোমরা একটা স্কেল দিবা, স্কেল ধরে এইভাবে জ্যাগুলো সমান নেওয়ার চেষ্টা করবা। মানে স্কেল দিয়ে তোমরা দাগ দেওয়ার জ্যাগুলোকে সমান নেওয়ার চেষ্টা করবা, জ্যাগুলোকে সমান নেওয়ার চেষ্টা করবা, তাহলেই দেখবা হবে। হ্যাঁ, তাহলে যেমন ধরো আমি এই একটা জ্যা নিলাম, তারপরে এখান থেকে এই একটা জ্যা নিলাম, মানে এই জ্যাগুলো কিন্তু অবশ্যই সমান হইতে হবে। আর এখান থেকে এই আরেকটা জ্যা নিলাম, এভাবে জ্যাগুলো আমাদের সমান আঁকতে হবে, জ্যাগুলো আমরা সমানভাবে এভাবে এঁকে নেব। হ্যাঁ, জ্যাগুলো সমান হবে এইভাবে, তিনটা জ্যা নিবা। জ্যা তিনটা নিয়ে এখন আমাদের এটা সমবৃত্ত প্রমাণ করতে হবে। প্রথমে জ্যাগুলোর নাম দাও, জ্যাগুলোর নাম দেবা, তারপরে এখানে আবার যে কাজটা করতে হবে, একটু ভুল হয়েছে যে আমরা আরেকটা বৃত্ত আঁকতে হবে, তারপর আমি দেখো এই যে এগুলোকে ঘিষে এভাবে একটা বৃত্ত আমি এঁকে দিচ্ছি, এভাবে একটা বৃত্ত, এভাবে আরেকটা বৃত্ত হবে ভিতরে। হ্যাঁ, এই তিনটাকে ছেদ করে, এই তিনটাকে ছেদ করে একটা বৃত্ত এভাবে আঁকতে হবে। তোমরা এই বৃত্তটা আগে আঁকে নিতে পারো, তোমরা এই বৃত্তটা আগে ভিতরে একটা ছোট বৃত্ত আঁকে নেবা, তো এই বৃত্তকে ঘিরে তিন মানে তিনটা জানিবা, ওই বৃত্তকে ঘিরে তিনটা জানিবা। এখন দেখো নাম দাও এখানে এ বি, আর একটা নাম দাও সি ডি, সি ডি, আর একটা নাম দাও এখানে ই এফ, ই এফ। তাহলে এ বি একটা যা, সি ডি একটা যা, ই এফ একটা যা, ই এফ একটা যা। তাহলে এই জ্যাগুলো নিয়ে এখানে এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে এখন এই যে বিন্দুটা স্পর্শ করে এইভাবে একটা বিন্দুতে তো স্পর্শ করছে, এই হচ্ছে কেন্দ্র ও, তাহলে ওইটা হচ্ছে স্পর্শ বিন্দু বা লম্ব। এখন এখানে এম দাও, পি দাও, আর একটা নাম দাও এন, এখানে দাও এন, এখানে এই এন দিলাম। তাহলে এখন এটার বিশেষ নির্বাচনটা আমাদের লিখতে হবে, বিশেষ নির্বাচনটা লিখতে হবে। তাহলে আমরা এখানে নাম দিলাম, এখন কিভাবে লিখবো দেখো, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনে লিখবা মনে করি এ বি সি ডি, এ বি সি ডি বৃত্তের কেন্দ্র ও, এবিসিডি বৃত্তের কেন্দ্র ও, এ বি, এ বি, তারপরে হচ্ছে সি ডি ও, ই এফ, ই এফ বৃত্তের সমান জ্যা, বৃত্তের সমান জ্যা, যাদের বৃত্তের সমান জ্যা, যাদের মধ্যবিন্দুগুলো, মধ্যবিন্দু গুলো, যাদের মধ্যবিন্দুগুলো কি এম পি এন, এম পি এন, এম পি এন, প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এম পি এন বা এম এম এন, এম মিলে লেখো এম এন পি, এম এন পি সমবৃত্ত, সমবৃত্ত। অঙ্কন লেখা লাগবে, অঙ্কন ও এম ও পি এবং ও এন যোগ করি, যোগ
করি, ওয়েন যোগ করি। দেখো এরপরে আমাদের এখানে বিশেষণ লিখেছি অঙ্কন, কারণ এই যে এম পি এন এগুলো হচ্ছে মধ্যবিন্দু ছিল, তাহলে মধ্যবিন্দুগুলো যোগ করছি, এম এন ও পি ও এন যোগ করি। এবার আমরা যাব প্রমাণে। ধাপ যথার্থতা, এক নম্বর ধাপে দেখো, এক নম্বর ধাপে আমরা কি লিখব, এক নম্বর ধাপ হচ্ছে আমরা জানি বৃত্তের যা এর মধ্য বিন্দু ও কেন্দ্রের বৃত্তের মধ্যবিন্দু ও কেন্দ্রের সংযোগ যক সরল রেখা বা রেখাংশ ওই যা এর উপর লম্ব, এম এবি যা এর মধ্যবিন্দু, তাহলে ও এম লম্ব এবি, আর তদ্রূপ ও এন লম্ব সিডি, ওপি লম্ব ইএফ, ওপি লম্ব ইএফ। তাহলে লম্বগুলো আমরা লিখলাম। দুই নাম্বার ধাপ, আমরা জানি বৃত্তের সমান যা কেন্দ্র হতে সমদূরবর্তী, কেন্দ্র ও হতে এবি সিডি ও ইএফ যা এর লম্ব দূরত্ব যথাক্রমে ও এম ও এন ও ওপি, যেহেতু এবি সমান সমান ইএফ সমান সমান সিডি, সুতরাং ও এম সমান সমান ও এন সমান সমান ওপি। তারপরে লিখবা, সুতরাং ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে ও এম বা ও এন বা ওপি বা ওপি এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি এম এন পি বিন্দু দিয়ে যাবে। অতএব বা সুতরাং এম এন পি সমবৃত্ত প্রমাণিত, সমবৃত্ত প্রমাণিত। তো এই হলো আমাদের জ্যামিতিটা।
লক্ষ্য করো, আমি আরেকবার বলি তোমাদের, অর্থাৎ বৃত্তের জ্যায়ের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব, আমরা উপাদ্য একে পড়েছি, এই জন্য এম এ বি এ জ্যায়ের মধ্যবিন্দু ও এম লম্ব এ বি তদ্রূপ। তাহলে ওপি লম্ব ইএফ, ও এন লম্ব সিডি, ও এন লম্ব সিডি। আমরা জানি বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, কারণ আমরা সম্ভবত দুই নম্বর উপাদ্য পড়েছি, বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, লিখলাম বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে এবি সিডি ও ইএফ যা এর লম্ব দূরত্ব, এগুলিকে লম্ব দূরত্ব, ও এম সমান সমান ও এন সমান সমান ওপি। তাহলে লম্ব দূরত্ব যদি হয় তার মানে কি, এখানে যাগুলো তো সমানই বলা আছে প্রশ্নে, তার মানে লম্ব দূরত্ব সমান ও এম সমান সমান ও এন সমান সমান ওপি। সুতরাং ওকে কেন্দ্র করে ও এম ও এম ও এন ও পি তিনটার যেকোনো একটা সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত আঁকলে সেই বৃত্তটা অবশ্যই এম এন পি বিন্দু দিয়ে যাবে, সুতরাং এম এন পি সমবৃত্ত প্রমাণিত। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকের আমাদের লেকচার জ্যামিতি। যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা মেথড ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে।